নমস্কার হজবরলো চ্যানেলের গল্পওয়ালাতে আপনাদের স্বাগত আপনাদের জন্য আজ বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প সিমারিয়ায় একদিন রিজুদার স্করপিও গাড়িটা যে এমন বেগরবাই করবে তা চিন্তারও বাইরে ছিল এমন কখনো হয়নি যে গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা কোথাও গিয়ে ফেঁসে গেছি তার উপরে ঝাঁ চকচকে নতুন গাড়ি ভাগ্যি সিমারিয়াতে এসেই খারাপ হয়েছিল পথে খারাপ হলে স্বয়ং হট্ট মন্দিরে ছাড়া উপায় ছিল না স্করপিও গাড়ি সারানোর মিস্ত্রি এখানে নেই হাজারি হাজারিবাগে মোহাম্মদ নাজিমকে একটি চিঠি লিখে একজন লোককে বাসে চাপিয়ে পাঠিয়েছে জিপে করে মিস্ত্রিরা আসতে বলেছে যখনকার কথা বলছি তখনও মোবাইল ফোনের এত রমরমা হয়নি তবে মোবাইল ফোন থাকলেও কাছাকাছি টাওয়ার না থাকাতে মোবাইল ফোন কাজ করতো কিনা সন্দেহ সম্ভবত করতো না আমরা সিমারিয়ার পুরোনো বাংলোতে নয় পাহাড়ের উপরে যে ছোট্ট বাংলোটি আছে তাতে আস্তানা গেড়েছি এসে গাড়িটাকে সিমারিয়ার পুরোনো বাংলোর হাতাতে ঠেলে ঢুকিয়ে দিয়ে চৌকিদারকে বকশিস দিয়ে গাড়িটার দেখভাল করতে বলে চেঞ্জ নিয়ে এখানে এসে উঠেছি মালপত্তর অধিকাংশই গাড়িতেই রাখা আছে আমাদের যাওয়ার কথা ছিল বাখরা মোড় আর চাত্রার পথে কার্গু নামের একটি সেখানে হাজারিবাগ থেকে রিজুদার বন্ধুরা সুব্রতদা গোপালদারা সব পৌঁছে গিয়ে কার্গু নদীর শুকনো বুকে তাবু ফেলেছে সম্বর আর বড় বাঘে ভরা জায়গাটা নদীর দুপাশে বড় বড় গাছে বাঘেদের নোক আঁচড়ানোর দাগ আছে নাকি গত বছর শালিমার পেইন্সের বড় সাহেব ফ্রাঙ্ক বেকারকে নিয়ে এসেছিলেন ওঁরা সকলে দা মানে বার্ড হাইলজার্স এর মিত্র ছিল একটা বড় বাঘ শিকার হয়েছিল গত বছরে এবং দুটি বিরল সম্বর শিউল সেই জন্যই এই বছরে রিজুদা আর আমাদের নিমন্ত্রণ করেছেন ওরা নাজিম সাহেবের পরে যাওয়ার কথা ছিল কিন্তু রিজুদা নাজিম সাহেবকে লিখে দিয়েছে উনি যেন মিস্ত্রিরা যে জিপে করে আসবে তাতেই তার প্যান্ডোরাজ বক্সটি আর রাইফেলটি নিয়ে চলে আসেন নাজিম সাহেব যেখানেই যান শীত গ্রীষ্ম বর্ষায় বিশেষ করে জঙ্গলে তার সঙ্গে আমেরিকান ডিসপোজালের একটি অলিভ গ্রিন রঙা থলে থাকে তাকে প্যান্ডোরাজ বক্স বলে রিজুদারা প্রচণ্ড শীতের রাতে হঠাৎ জীব যদি অর্চেনা জঙ্গলে খারাপ হয়ে যায় তবে নাজিম সাহেব তার অভাবনীয় নেতৃত্বের ক্ষমতাতে অচেনা গ্রামের লোকেদের ঘুম থেকে তুলে আগুন জেলে তার পাশে জমিয়ে বসে তার প্যান্ডরাজ বক্সটি খোলেন তা থেকে নাকি সেই সব অকুস্থলেও এবং অসময়ে পাটনা থেকে আনানো বাখরখানি রুটি আমের সময়ে অতি স্বাদু ল্যাংড়া আম সান্ডিল্লা লাড্ডু তিতির বটের কাবাব এই সব একে একে বেরিয়ে পড়ে আর সঙ্গে চলে নাজিম সাহেবের সব মজার মজার চুটকে গল্প অ্যানেকডোটস কখন যে রাত কাবার হয়ে সকাল হয়ে যায় তা নাকি বোঝাই যায় না আমরা মানে আমি ভটকাই আর তিতির বাংলোর বারান্দাতে বসে আছি নভেম্বর মাস গোয়া পালামৌ আর হাজারিবাগ জেলাতে তখনই বেশ শীত পড়ে যায় স্করপিওটা খারাপ হয়েছিল বিকেল বিকেল কাল সকালের আগে মিস্ত্রিসহ নাজিম সাহেবের আসার সম্ভাবনা নেই রিজুদা গরম জলে চান করতে গেছে আমরা আদা দারচিনি তেজপাতা দেওয়া গোরখপুরি চা খেতে খেতে নানা গল্প করছি ভটকাই হঠাৎ বলল তোদের বলা হয়নি আমি একটা বুক অব ননসেন্স লিখেছি এবং সাহিত্যম তা বই হিসেবে প্রকাশও করেছে এই আমার জীবনের প্রথম বই মেনি মোর উইল ফলো তিতির বলল বলছো কি তুমি ইয়েস বললো ভটকাই তাই সাহিত্যমটি কি ব্যাপার সাহিত্যম এক পাবলিশার আসলে সাহিত্যম ওদের বড়দের বই প্রকাশের কোম্পানি আমার ছড়ার বইটি ছেবেছে নির্মল বুক এজেন্সি কি তাদের আমি বললাম কেন ইনভেস্টিগেট করে দেখতে চাস নাকি না না তা নয় আমি আমতামতা করে বললাম ভটকাই কনফিডেন্টলি বলল ঠিকানা উননব্বই মহাত্মা গান্ধী রোড কলকাতা সাত লক্ষ সাত টিচির বলল তাদের কি লালবাদী জ্বালার ইচ্ছা হয়েছে আমি জিজ্ঞেস করলাম বইটি কি আছে সঙ্গে এক কপিও আছে তবে এখানে বের করব না কারগুতে যাওয়ার পরে সেই বই রিলিজড হবে তাঁবুর সামনে রিজুদার বন্ধু গোপালদা রিলিজ করবে গোপালদাও ছড়া লিখতে পারেন ভালো এবং ছবিও আঁকেন এর পরের বইয়ের প্রচ্ছত্রী গোপালদাকে দিয়েই আঁকাবো ঠিক করেছি তোর বইয়ের নাম কি আমি জিজ্ঞেস করলাম ভটকাই নন সালান্টলি বলল মিস্টার হাবিজাবি আমরা সবাই নাম শুনে হেসে উঠলাম ভটকাই বলল এতে হাসার কি হলো বুক অব নন সেন্সিক্যাল রাইমসের যে ভালো নাম আর কি হতে পারতো তুমি কি এডওয়ার্ড লিওর বা সুকুমার রায় হতে যাও নাকি কে কি চায় সেটা তো বড় কথা নয় কে কি পায় বা হতে পারে সেটাই বড় কথা নাথিং সাকসিডস লাইক সাকসেস বুঝেছ বাচ্ছারা এই বইয়ের যদি একবার নাম হয়ে যায় তখন প্রকাশকেরা আমার বাড়ির দরজাতে লাইন লাগাবে আমি কি হব না হব তা ভবিষ্যতই জানে তবে এমনও একদিন আসতে পারে যে তোরা যে আমাকে একসময় চিন্তিস এ কথাই তোদের নাতি নাতনিদের গল্প করতে পারবি আমি বললাম বাপা হে যে দেখছি গাছে কাঁঠাল গোঁফে তেল সে তোরা যাই বল বই না হয় কারগুতি রিলিজড হবে দু চারখানা ছড়া স্যাম্পেল তো আমাদের শোনাতে পারিস তা অবশ্যই পারি সব যখন আমি লিখেছি তখন সবই তো অমুকস্ত আমি তো আর দক্ষিণের রবীন্দ্রসঙ্গীত গাইয়ে নই যে হাতে একখানা কাগজ ধরে তা সামনে রেখে গান গাইব কবিতা বা গানের কথাই যদি আত্মস্থ না হলো তবে সে কবিতা কি আবৃত্তি করা যায় না সে গান গাওয়া যায় দক্ষিণীর সঙ্গে তোর কিসের তুলনা এখনকার দক্ষিণী তো রবীন্দ্রসঙ্গীতের কারখানা শুভদাদুদের দক্ষিণী তো আর নেই সেই বিরাট সাকসেসফুল ইন্ডাস্ট্রির সঙ্গে তোর মতো নালাখাপা একলা ছড়াকারের কি সম্পর্ক হ্যাঁ রে প্রত্যেক ক্রিয়েটিভ মানুষই একলা তবে সকলেই নালাখাপা নয় একলা যে মানুষ না হতে পারে সে না পারে গান গাইতে না কবিতা লিখতে না গান গাইতে বাবা তুই তো আমাদের পিছনে ফেলে তলে তলে ডুব সাঁতারের অনেক দূরে এগিয়ে গেছিস দেখছি আমি বললাম তিতিরা আমাকে স্নাব করে বলল ভটকাই যা বলল তা তরল করে বলল বটে কিন্তু কথাটা কিন্তু খুব গভীর কথা এবং গভীর সত্যও বটে তুমি যদি মনোযোগ দিয়ে রবীন্দ্রসঙ্গীত পড়ো ওয়ার্ল্ড হুইটম্যান পড়ো হেনরি ডেভিড থরো পড়ো যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা জীবনানন্দ দাস পড়ো তাহলে ভটকাইয়ের কথার মানে বুঝতে পারবে সত্যজিৎ রায়ের আঁকার মাস্টারমশাই শান্তিনিকেতনের অন্ধশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় একজনকে একটি চিঠিতে লিখেছিলেন যে নির্মলতা কখনোই কারোকে খালি হাতে ফেরায় না তারপর বলল আমি তো রিজুদার দলে অনেক পরে এসেছি তোমরা রিজুদার সঙ্গে এত বছর বনে জঙ্গলে ঘুরেও দেখছি আসল শিক্ষা থেকে দূরেই থেকে গেছো শুধু ডাকাতি ধরেছ চুরাশিকারির সঙ্গে টক্কর দিয়েছ মানুষকে কো বাঘ বা চিতাই মেরেছ শুধু কিন্তু বনে জঙ্গলে ঘোড়ার যে আসল অর্জন এবং সঞ্চয়ে নির্জনতা তা থেকেই তোমরা বঞ্চিত হয়েছ অবশ্য তোমরা বলা ঠিক নয় রুদ্র হয়তো তুমি একাই কারণ ভটকাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে যে তোমার চেয়ে এই দলে অনেকই পরে ঢুকেও ও সার কথা বুঝে ফেলেছে আমি বললাম আমি মাথা মোটা নিডেট আর কি বলবো এমন সময় রিজুদা গরম জলে চান করে পাজামা পাঞ্জাবি আর শাল গায়ে দিয়ে এসে বসলো আমাদের সঙ্গে তারপর ভটকাইকে বলল কোয়ার্টার মাস্টার এক কাপ চাকি হতে পারে নিশ্চয়ই বলে ভটকায় উঠে কিচেনের দিকে গেল চলে যাওয়া ভটকাইয়ের দিকে চেয়ে রিজুদা বলল কোয়ার্ডার মাস্টার আজ রাতের মেনু কি ভটকাই বলল কন্টিনেন্টাল ব্রেড বাটার চিকেন রোস্ট টমেটোর স্যুপ আর হাওয়াই পুটিন আমরা সকলেই ভটকায়ের কথাতে হেসে উঠলাম বললাম হাওয়াই পুটিনটি কি বস্তু ভটকাই ঘাড় খুঁড়িয়ে বললো আমিও কি ছাই জানি কেরামত বাবরছি যা বলল তাই বললাম মনে হয় প্লেন পুডিং বা ক্যারামেল স্ক্যাটার্ড ওই রকম কোনো বস্তু হবে নাম দিয়ে কি হবে যা খাওয়ায় এই জঙ্গলে জায়গাতে তাই খাবে যে নাম বলবে সেই নামই জপবে ঠিক আছে ঠিক আছে যা এবার আমি বললাম তিতির বলল রিজু কাকা ভটকাই ননসেন্স টাইমের বই লিখছে একটা সেটা নাকি ছাপাও হয়ে গিয়েছে কার্গুতে গিয়ে গোপাল কাকার হাত দিয়ে রিলিজ করাবে বলিস কী রে সত্যি সত্যি তিতির বলল আমি বললাম নাম মিস্টার হাবিজাবি মিস্টার হাবিজাবি ভেরি ইন্টারেস্টিং রিজুদা বলল ও ফিরে এলে তুমি শোনাতে বলো না আমাদের কয়েকটা ছড়া তোমার কথা শুনবে ও তিতির বলল আসুক ও চিন্তিত গলাতে বলল রিজুদা তারপরে বলল এ তো ভারী চিন্তার কথা হলো আমি বললাম চিন্তা বলে চিন্তা ওর এত বড় প্রতিভাটা এতদিন কি করে লুকিয়ে রাখলো বলো তো আমাদের কাছ থেকে রিজুদা বলল প্রতিভা থাকলে একদিন না একদিন প্রকাশ পাই শোনাই যাক না কী লিখেছে ও তোদের এমন বিদ্বেষী মনোভাব কেন আগে যাচাই কর তারপর না হয় বাতিল করবি ভটকায় ফিরে এসে বলল আমরাও খাব সকলের জন্যই তৈরি চা নিয়ে আসছে শুধু চিনিটা আলাদা পট ভর্তি খড়খুপটি চা কষে দুধ দিয়েছ তো রিজুদা বলল দুধের মধ্যেই তো ফোটা পেচা আর দুধ বলে দুধ সোনপুরে মেলা থেকে কেনা তাগড়াই কোনো ভইসার দুধ আমি বললাম সোনপুরে মেলা থেকে কেনা ভইসা কেন ভইসা লোটনের জঙ্গলের ভইসার দুধও হতে পারে তাও পারে ভটকাই বলল রিজুদা বলল কী সব শুনছি রে ভটকাই তুই নাকি কবি হয়েছিস দারুণ খবর তা বটে তোমার এই কবিগুলোর মধ্যে থাকতে থাকতে কবি হয়ে যাওয়ার তারজব কি বাদ তো বটেই আস্তে আস্তে দু একটা শোনা না শুনি তুমি শুনতে চাইলে না করি কি করে শোনো তবে বল ভটকাই বললো আলাদা আলাদা ছড়া নয় কন্টিনিউয়াস ছড়া অশেষ তিতির বলল ছেলেবেলাকার পিসি সরকারের ম্যাজিক কোয়ার্টার অফ ইন্ডিয়ার মতো যার শেষ নেই ফর ইউর ইনফরমেশান যার শেষ নেই তাকেই অত অশেষ পলে এবার শুরু কর রুজুতা বলল গতকাল দেখা হবে বলে দেয় কবি অ্যাপয়েন্টমেন্ট করা এই ছিল হবে কবিরাজ কবি প্রজা কবি ভুড়ি ভুঁড়ি এ ওর পিঠেতে তারা দেয় সুরসুরি কাঁচা পাকা নই দিতে চিনি পাতা দই শিয়ালিনী বাঁশবনে মাতা কই চই চই হাঁস ডাকে লাল শাড়ি বউ মিসকালো নদী বেয়ে ধীরে চলে নৌ কাঁসা রোদে রাঙা বউ ডাকে চৈ চই হাসি হাসা হেলে দুলে খেতে আসে খই রিজুদা বলল এত অতি চমৎকার লিখেছিস রে তুই ভটকায় তোর বইটি পড়বার খুবই আগ্রহ হচ্ছে আমার কখন দিবি আমাকে পড়তে ভটকাই লজ্জা লজ্জা মুখ করে বলল কালি তো কারগুর জঙ্গলে গোপালদা রিলিজ করবে তারপরে তো সকলেই পড়বে একটা দিন ধৈর্য ধরো রিজুদা বলল যেমন বলবি আমাদের চা খাওয়া শেষ হতে হতে অন্ধকার নেমে এলো এখন কৃষ্ণপক্ষ তবে অমাবস্যা আস্তে দেরি আছে একটু পরে চাঁদ উঠবে এক ফালি একটু পরেও হতে পারে শেষ রাতেও হতে পারে আজ কি তিথি তা জানা নেই ওসব তিথি তিথির খোঁজ ঠাকুমা রাখেন রিজুদাও অবশ্য রাখে কারণ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এই দুই পক্ষেই তাকে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে ছেলেবেলা থেকে অন্ধকার বেশ ঘনই কয়েক হাদ অবধি নজর চলে তারপর ফের অন্ধকার হঠাৎ দেখলাম হাতে একটা মশাল নিয়ে কে একজন উঠে আসছে নিচে থেকে পাহাড়ের মাথার এই বাংলোর দিকে উপরে উঠতে উঠতে সে জোরে জোরে কাশছে বারবার মনে হলো লোকটি অসুস্থ হয়তো কাশির ওষুধ টষুদ চাইতেই আসছে তার কাশির আওয়াজ শুনে বাউরচিখানা থেকে কেরামত বাউরচি এসে বলল কারে রামধানিয়া বাদ কা জঙ্গুলে জায়গাতে সন্ধে নামার পরে মানুষ সচরাচর ঘরের বাইরে যায় না খুব প্রয়োজন না পড়লে যার যার বাড়ির সামনে দাওয়া বা উঠোনে বসে ছেলেরা গল্প করে হুঁকো বা খৈনি খায় মেয়েরা বাড়ির ভেতরে রান্না করে তাদের কাঠের উনুনের আগুনের লাল শিখার ছায়া ঘরের মধ্যে দাপাদাপি করে সেই আগুনেই দাওয়া বা উঠুন যেটুকু আলোকিত হয় আটা বা বাজরার হাত রুটির মিষ্টি গন্ধ অথবা অরহর ডালে শুকনো লঙ্কার সম্বার দেওয়ার গন্ধে চারদিক মম্ম করে ওঠে সেই গন্ধেই সারাদিন খাটাখাটনি করা মানুষগুলোর খিদে পেয়ে যায় সেই সময়ে নিজেদের বাড়ি ছেড়ে কেউই বেরোয় না রান্না হলে গরম গরম খেয়ে আটটা নটার মধ্যে সকলে শুয়ে পড়ে একেবারে ভোর রাতে উঠে কাজে লাগবে বলে নানা রাতচড়া পাখি ডাকতে থাকে প্যাঁচা প্যাঁচানির ঝগড়া শুরু হয় দূরের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর বুকের উপরে চমকে চমকে হটিরটি পাখি ডেকে ফেরে তাই রাত নামার পরে এই কেশরোগী মশাল হাতে কি বার্তা নিয়ে এই ছোট পাহাড়ের চড়ে আমাদের কাছে আসলো তা ভেবে আমরা সবাই অবাক হলাম কেরামত বা আবার বলল কিরে রামধানিয়া হুয়া ক্যা সেই লোকটি কাছ্তে কাশ্তি বলল একোয়া বরকা ছোট ছোটকুকো উঠাকে লেগেইল ঘটনা সবিস্তারে জানা গেল ওদের মাটির বাড়ির সামনের উঠোনে বসে ওরা যখন গল্প করছিল তখন ওর ছোটো নাতি ওদেরই সামনে খেলা করছিল কাঠের তক্তার দরজাটা খোলা ছিল সাত আট বছরের ছোটকু সিমারিয়ার হাট থেকে কিনে দেওয়া একটা রবারের বল নিয়ে খেলা করছিল বলটা বাইরের দরজার দিকে চলে যাওয়াতে সে টালমাটাল পায়ে বলটাকে নিয়ে আসার জন্য যেই দরজার কাছে গিয়েছে কম নাকি দরজার পাশেই ওঁত পেতে বসে থাকা একটি জন্তু তাকে তুলে নিয়ে এক লাফে অন্ধকারে মিলিয়ে গিয়েছে আমরাই বাংলোতে আছি তাই কোনো প্রতিকার করা যায় কি না সেই আশাতেই এসেছে বেচারি কেরামত বলল এখন সিমারিয়ে কোনো মানুষকে কো বাঘের বা চিতার উপদ্রব নেই বাঘ বা চিতা হতেই পারে না কোনো হুন্ডার বা নেকড়ে হয়তো নিয়ে থাকবে কিন্তু হুন্ডারির উপদ্রব সে তো হাজারিবাগ শহরের কাছে গড় রাস্তাতে হয়েছিল বেশ কিছুদিন আগে সেই হুন্ডারের দল তো শিকারীদের হাতে মারা পড়েছে বহুদিন রামধানিয়া বলল এখন অত বলার সময় নেই তাড়াতাড়ি চলুন নইলে ছোটকুকে আর বাঁচানো যাবে না রিজুদা আমাদের ধমক দিয়ে বলল দেরি করছিস কেন তুই আর ভটকায় টর্চ আর আর্মস নিয়ে চলে যা তাড়াতাড়ি রাইফেল নেব। একজন রাইফেল নে অন্যজন শর্ট শটগান যদি লেপার্ট বা হুন্ডার হয় তবে অল্প দূরত্বে এল বেশি কাজে দেবে তাড়াতাড়ি যা দেরি করিস না আমি আর ভটকাই দৌড়ে গেলাম বাংলোর মধ্যে দেয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখা আর্মস আর দু রাউন্ড করে গুলি নিয়ে টর্চ হাতে বেরিয়ে পড়লাম তিতির বলল আমিও যাই রিজু কাকা রিজুদা বলল না তো যাওয়ার দরকার নেই অন্ধকার নেমে গিয়েছে এদিকে ডাকাতদের দৌড়ার আছে মেয়েরা স্বাধীন হলেও এখনও কিছু কিছু ব্যাপারে তাদের পরাধীন থাকাই ভালো আমরা রামধানিয়ার সঙ্গে নিচে নামতে নামতে শুনলাম রিজুদা বলছে তাছাড়া অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ারও ভয় আছে রামধানিয়া যখন আমাদের তার বাড়ির সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো তখন পথের উপরে কম করে দশ বারো জন মানুষ জড়ো হয়ে গিয়েছে তাদের অনেকেরই হাতে জ্বলন্ত মশাল আমি বললাম কোন দিকে আছে ওরা বলল আমরা তেমন খেয়াল করিনি আমরা তো গোল হয়ে বসে হুঁকো আর খৈনি খাচ্ছিলাম দরজাটা ছিল পিছন দিকে চোখেতে আমি আর ভটকাই পথের ধুলোর উপরে কোনো জানোয়ারের পায়ের দাগ দেখা যায় কি না তার দেখলাম টর্চ ফেলে কিন্তু আশ্চর্য কোনো জানোয়ারেরই পায়ের দাগ দেখলাম না চিতা যদি টুটি কামড়ে তুলে নিয়ে গিয়ে থাকে তবে কিছুটা যাওয়ার পরে রক্তের চিহ্ন পাওয়া যাওয়ার কথা মাটিতে তাই আমি ভটকাইকে বললাম তুই ভালো করে দেখ রক্তের বা থাবা পাস কি না আমি এগিয়ে যাচ্ছি তিন চারজন লোক ভটকাইয়ের সঙ্গে রয়ে গেল আর আমি পাঁচ ব্যাটারির টর্চের আলো সামনে এবং ডান দিকে বাঁদিকে ফেলতে ফেলতে এগিয়ে চললাম বলতে গেলে আন্দাজেই গ্রামের লোকেরা সকলেই যে শিকারী তা নয় কিন্তু জন্ম থেকে জঙ্গলের মধ্যে বড় হয়ে ওঠাতে ওরা আমাদের মতো শৌখিন শহুরে শিকারির চেয়ে জঙ্গল এবং তার বাসিন্দাদের অনেক ভালো চেনে আমারই মতো ওরাও দিশেহা হয়ে গেল কোনো জন্তুর পায়ে দাগ অথবা রক্তের চিহ্নমাত্র না দেখতে পেয়ে শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে এগোতে লাগলাম আমরা পথ সেরে দিয়ে আন্দাজি দিকের জঙ্গলে ঢুকলাম কারণ সেখানে জঙ্গল বেশ গভীর একটু গিয়েই একটা সুঁড়ি পথ দেখা গেল সে পথ কোথায় গেছে জিজ্ঞেস করাতে ওরা বলল এখন অব্যবহৃত গভীর জঙ্গলাবৃত চাতরাতে যাওয়ার পুরনো পথে গিয়ে পড়েছে ওই পথ এবং এই পথের সমান্তরালে বড় ছোট পাথর বিছানো একটি পাহাড়ি নালা আছে সেই সুঁড়ি পথ ধরে একটু এগিয়ে আমি ভটকাইকে বললাম তুই এদের কজনকে নিয়ে ফিরে গিয়ে বাঁদিকে জঙ্গল দেখ যে জানুয়ারি নিক ছেলেটিকে সে যে গভীর জঙ্গলই যাবে তার তো কোনো মানেই নেই আমার কথা শুনে ফটকাই সঙ্গে সঙ্গে ফিরে গেল আমি ও আমার সঙ্গীরা এগোতে এগোতে সেই নালাটাতেও পৌঁছে গেলাম নালাটার দুধারে দাঁড়ানো শাল শিমুল বীজা হর্তকি আমলকি প্রাচীন তেঁতুল আম ইত্যাদি গাছ ঝুঁকে রয়েছে নালার উপরে আর বড় বড় আকারে নানা আকৃতির পাথরে ভরে রয়েছে নদীর বুক একধার দিয়ে তীর তীর করে জলের ধারা বয়ে চলেছে এত অবাক কাণ্ড আমি তো বটেই বনবাসে এইসব অভিজ্ঞ মানুষেরা সবাই বড়ই অবাক হলাম ছেলেটি ও জানোয়ারটির বিন্দুমাত্র হদিশ না পেয়ে যদিও ক্লান্ত হয়নি তবুও একটা না অতক্ষণ উঁচু নিচু জমিতে জঙ্গলের মধ্যে অন্ধকারে হেঁটে দিশে হারা হয়েছিলাম একটু একটা বড় পাথরের উপরে বসলাম আমি রিজুদা হলে পাইপটা ভরে তাতে কয়েকটা লাগিয়ে বুদ্ধির গোড়াতে একটু ধোঁয়া দিয়ে নিত কি করবো যখন আকুল হয়ে ভাবছি এতজন মানুষ সামনে নিজের সব বুদ্ধেই যখন লোভ পাওয়ার মুখে তখনই হঠাৎ দেখলাম একটা ধবধবে সাদা থান পড়ে খুব লম্বা এবং কুচকুচে কালো রঙা নারীমূর্তি বনের মধ্য থেকে বেরিয়ে এসে সেই নদীর বুকে দাঁড়ালো তার মাথাতে ঘোমটা দেওয়া আর মারিহীন দাঁতগুলো কঙ্কালের মতো সাদা ধবধবে এবং বড় বড়। তার মুখে কোনো কথা ছিল না কিন্তু তাকে দেখামাত্র আমার সব কজন সঙ্গী পরিকি মরি করে একসঙ্গে দৌড় লাগালো আমি হাদের মতো কয়েক সেকেন্ড সেই পাথরে বসে থেকে পাঁচ ব্যাটারির টর্চটা সেই নারী মূর্তির উপরে ফোকাস করলাম এবং করা মাত্রই সেই নারী মূর্তি যেখানে ছিল সেখান থেকে সে মিলিয়ে গেল এবং একটি নাইট যার পাখি ওরা যেমন করে মাটি ফুঁড়ে সোজা হয়ে উপরে ওঠে গাঢ় লাল আগুন রঙা চোখ নিয়ে তেমন করি ডানার ঝাপট দিতে দিতে ঠিক ওই জায়গা থেকেই উপরে উঠে গেল আমার টর্চের আলোতে তার ভৌতিক চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল জঙ্গলে রাতের বেলাতে বাঘের চোখে আলো পড়লে এই রকমই লাল হয়ে জ্বলে ওঠে সে চোখ এই পাখিগুলো বনপথের মাটি আঁকড়ে বসে থাকে গভীর রাতে বনপথে জীব যখন তাদের প্রায় চাপা দেওয়ার দূরত্বে পৌঁছায় তখন তারা ডানা ঝটপট করে প্রায় বনেট ফুঁড়ে সোজা উপরে উঠে যায় অনভিজ্ঞ যারা তারা এই পাখির ওই হঠাৎ ওরা দেখে ভয়ে অজ্ঞানও হয়ে যেতে পারেন বন থেকে একটা কালো প্যাঁচা দুর্গুম দুর্গুম করে বুকের মধ্যে কাঁপন তুলে ডেকে উঠল যারা গভীর বনের মধ্যে রাতের বেলা কালো প্যাঁচার ডাক কখনো না শুনেছেন তারা ওই ডাকের ভয়াবহতার কথা ধারণাও করতে পারবেন না প্রায় সেই সময়ই অনেক দূরে একটা কোটরা হরিণ ইংরেজিতে যাকে বলে বার্কিং ডিয়ার ডেকে উঠল বাবাক 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 আওয়াজ করে বোনকে খান খান করে তারপরই গভীর নিস্তব্ধতার অরুণা চেপে বসলো অন্ধকারের ভার আরও বাড়িয়ে দিয়ে শুধু নদীধারার জলের ক্ষীণ কুলকুলানির শব্দ শোনা যেতে লাগলো সেই উপল বিছানো নদীর বুকে তারা ভরা অন্ধকার আকাশের নিচে আমি দাঁড়িয়ে রইলাম ক্ষীণ জলধারার কুলকুলানি শব্দ সেই ভুতুড়ে নিস্তব্ধতাকে যেন আরও বাড়িয়ে দিল মিনিট দশেক ওখানে বোকার মতো বসে থাকলাম অমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি ভয় ব্যাপারটা আমার চরিত্রেও নেই দশ বছর বয়স থেকে রিজুদের সঙ্গে বনে বাদায় পাহাড়ে সমুদ্রে নানা অভিযানে গিয়ে ভয় কাকে বলে তা ভুলেই গিয়েছিলাম কিন্তু ভয় নয় এক অনন্যভূত অস্বস্তি আমাকে পেয়ে এই রকম আধিভৌতিক অভিজ্ঞতার শরিক এর আগে কখনো হয়নি একসময় উঠে দাঁড়িয়ে যে দিক থেকে এসেছিলাম সেই দিকে কাঁধে রাইফেল আর হাতে টর্চ নিয়ে এগিয়ে যেতে যাব এমন সময় সেখানে সেই সাদা থান পরিহিতা নারী মূর্তিকে দেখা গেছিল সেখান থেকে একটি নবীন কিশোরের গলার ভয়ার্থ চিৎকার ভেসে এলো মাইরে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে আমি সেদিকে টর্চের আলো ফেললাম আলো ফেলতেই একটি নাইট জারের লাল চোখ জ্বলে উঠল এবং আলো পড়ার সঙ্গে সঙ্গে যে পাথরের উপরে সে বসেছিল তার উপর থেকে টর্চের আলোর বৃত্তের বাইরে সোজা উপরে নিকশ কালো অন্ধকারে মিলিয়ে গেল সে এবং সঙ্গে সঙ্গে যে ভয়কে কখনো জানিনি সেই ভয়ের অনুভূতি আমাকে গ্রাস করে ফেলল আমি ঘামতে লাগলাম এবং ঠিক ওই সময়ে ওই দিক থেকেই এক নারী কণ্ঠের বুক কাঁপানো হাসি হাহা করে ফাগুন দিনের হাওয়ার মতো বনময় ঘূর্ণি তুলল সঙ্গে সঙ্গে আমি ফিরে যাওয়ার পথ তুললাম বেশ কিছু দূর যাওয়ার পরে অন্য টর্চের এবং কয়েকটি মশলের আলো ও মানুষের গলার স্বর কানে এলো ভটকাই গলা তুলে ডাকল রুদ্র এদিকে চলে আয় ওখানে থাকিস না আমি তো ওদিকেই যাচ্ছিলামই ভটকাইও আমার দিকেই আসছিল কয়েক মিনিটের মধ্যেই আমরা মিলিত হতে ভটকাইও বলল ওরও আমার মতোই অভিজ্ঞতা হয়েছে এবং সেও সেই থান পরিহিতা পড়া নারী মূর্তি দেখেছে এবং তরুণ কিশোরের মাইরে মাই চিৎকার শুনেছে সিমারিয়ার গ্রামের যেসব মানুষ আমার ও ভটকাইয়ের সঙ্গে এসেছিল মশাল টাঙ্গি বা তীরধেনু খাতে তারা সবাইও একবারে নির্বাক হয়ে ওদের মধ্যে যে মোরল গোছের সে বলল রামধানিয়ার কপাল খারাপ যে তার ছেলেটাকে কোনো চিতা বা হুন্ডার বা অন্য কোনো জানোয়ার নয় স্বয়ং টিকরাম পীরেতেই নিয়ে গেছে কোনো মানুষের সাধ্য নেই ওই পীরেতের মোকাবিলা করার রাইফেল বন্দুকের গুলি তার পাঁজের ফুটো করে বেরিয়ে গেলেও তার বিন্দুমাত্রই ক্ষতি হয় না সে তো আর রক্ত মানুষ নয় রামধানিয়াকে সকলেই বলল গভীর বনের মধ্যে যে বুড়ো শিমুল আছে যে গাছ ওদের দেবতা সেই গাছতলাতে কাল গ্রাম শুদ্ধ মানুষ গিয়ে পুজো দেবে সেই গাছের পায়ের কাছে বন পাথরের থান আছে সেই থানে কবুতর আর পাঁঠা বলি দিয়ে পুজো দেবে ওরা সিঁদুর লাগাবে ওই পাথরে আমরা যখন গ্রামের দিকে ফিরছি তখন রামধানিয়া ও অন্য সকলে আমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইল আমাদের কষ্ট দেওয়ার জন্য দৃঢ় বিশ্বাস যে তাদের ছেলে আর ফিরে আসবে না এখন দেখতে হবে তার যা সর্বনাশ হলো তা তো হলোই তেমন সর্বনাশ গ্রামের অন্য কারো যেন না হয় ভটকাই বলল আমরা ওই ভূত পীড়েতে বিশ্বাস করি না পরশুরামের কাঁড়িয়া পিড়েতের কথা ভুটসুণ্ডির মাঠের গল্প পড়েছি অবশ্যই কিন্তু সেসব মজার গল্প গাছা কাল সকালে রিজুবাবুকে সঙ্গে নিয়ে আমরা এখানে আসব এবং জঙ্গলে ছুলোয়া করাবো ছুলোয়া করাতে তোমাদের সাহায্য লাগবে তোমরা ছুলোয়াতে সামিল না হলে ছুলোয়া হবে কি করে ওরা সবাই বলল আপনাদের পায়ে পড়ি আমাদের ওই অপকারটি দয়া করে আপনারা করবেন না এবছর প্রকাণ্ড বড় সেই লাল পাখি দুটো এসে বড় শিমুল গাছের ডালে যখনই থেকে গিয়েছিল দিন পনেরো আগে তখনই আমরা জানতাম অঘটন একটা ঘটবেই ওরা যে বছরই আসে সে বছরই এমন কিছু ঘটে অনাবৃষ্টি হয় নয়তো অতিবৃষ্টি না হয় তো এই টিকরাম পিরেতের অত্যাচার কিন্তু ওরা চলে যাওয়ার মাত্র সাত দিনের মধ্যেই যে টিকরাম পীড়েতের আবির্ভাব হবে তাকে ভেবেছিল আমি আর ভটকায় মুখ নিচু করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের উপরের বাংলোর দিকে বন্দুক ও রাইফেল কাঁধে হেঁটে যাচ্ছিলাম ততক্ষণে কৃষ্ণা চতুর্থী বা পঞ্চমীর চাঁদ উঠেছে এক ফালি আকাশে আমাদের পিছনের নদী রেখার উপরে উপরে ঝাঁকি দিয়ে দিয়ে দুটি টিটি পাখি তাদের লম্বা লম্বা পা ঝুলিয়ে ডিউ ডুডু ইট ডিউ ডুডু ইট করে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছিলাম আমরা ভাবছিলাম এই আমাদের বিচিত্র দেশ ভারতবর্ষ যে দেশে মেট্রো রেল চলে যে দেশের বড় বড় শহরে ফ্লাইওভার আর শপিং মল ঝলমল করে ঝাঁ চকচকে বিদেশি গাড়ি চলে যে দেশ কৃত্রিম উপগ্রহ পাঠায় মহাকাশে নিউক্লিয়ার ব্রোমা বানাবার ক্ষমতা রাখে সেই দেশেই এখনও টিকরাম পীরেতেরাও রাজত্ব করে ভটকায় বিবির করে বলল অল ভোগাস এই মানুষগুলো নিজেরাই নিজেদের কুসংস্কারের গভীরে ডুবিয়ে মারছে রিজুদাকে বলে এর একটা বিহিত করতেই হবে কি বলিস তুই রুদ্র আমি চুপ করে রইলাম কি বলবো বুঝতে পারলাম না এ তো আর পরের মুখে ঝাল খাওয়া নয় আমি যে এইসব অবিশ্বাস্য দৃশ্য ও শব্দ নিজের চোখে দেখেছি ও শুনেছি নিজেকে চোখ ঠাড়ি কি করে ভটকাইও তো বললো দেখেছে তবে হ্যাঁ হয়তো চেষ্টা করলে এই রহস্যের উদ্ঘাটন অবশ্যই করা যেতে পারে হয়তো কিন্তু কাল যে আমাদের কারগুতে যেতেই হবে হোপফুলি গাড়িটা মেরামত হয়ে গেলে তাছাড়া সিমারিয়া গ্রামের সকলেরই যখন একমত যে আমরা টিকরাম পিরেতকে যেন ঘাটাই না তখন আমাদেরও এক্ষুনি কিছু করার নেই বাংলোতে পৌঁছোতেই তিতির বলল না কোনো গুলির আওয়াজ না তোমাদের কোনো পাত্তা তোমরা আশ্চর্য মানুষ যা হোক কি পেটে গেলে কি না আমরা সেই চিন্তা করে মরছি হাতের হাত ঘড়ির দিকেও কি টাকা উনি কটা বাজে বলো তো আর আমি তো এক্ষুনি বেরোছিলাম তোমাদের খোঁজে কটা ভটকাই বললো গুলি খুলে বন্দুকটার দেয়ালের গায়ে হেলান দিয়ে রাখতে রাখতে এগারোটা তারপর তিতির বলল তা করে এলে কি হলো কি রহস্য সমাধান আমি ভাবছিলাম টিকরাম পীরের তো হাতে ঘড়ি পড়ে না তাছাড়া খেতে বসে রিজুদাকে এই সব ঘটনার কথা বলবো কি করে কি বলবে বা ভাববে রিজুদা এবং তিতিরা আমাদের হয়তো হাসাহাসি করবে আমাদের নিয়ে ভটকাই বলল ছেলেটার কি হলো অথবা কি হবে তা কে জানে আমার কানেও তার অতি চিৎকার বাদ ছিল মাইরে মাই খাওয়া দাওয়ার পরে যাবো নাকি আমি আর ভটকাই আরেকবার কিন্তু কৃষ্ণপক্ষের নীল চাঁদের আলোতে আরও রহস্যময় দেখাচ্ছে এখন পাহাড়তলির জঙ্গলকে আলো ছায়ার খেলা এখন আরও জোর হবে সেদিকে চেয়ে আমার গা ছমছম করতে লাগল জীবনে যেন এই প্রথমবার ভয় কাকে বলে জানলাম কেরামত বাবুর চেয়ে সে বলল দিনের লাগা দিয়া হুজুর সুপ ঠান্ডা হো রায় রুজুদা বলল চল রে অনেক রাত হয়ে গেছে চলো বললাম আমি এতক্ষণ শুনছিলেন সিমারিয়ায় একদিন লিখেছেন বুদ্ধদেব গুহ গল্পটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন গল্প আপলোড করব আপনাদের কাছে প্রথমে সেটি চলে আসে ততক্ষণে বাই বাই